চীন পাকিস্তানের যৌথ বিমান মহড়া অনুষ্ঠিত। যৌথ বিমান মহড়ায় অংশ নিয়েছে চীন ও পাকিস্তান। চীনের শিনজিয়াং প্রদেশে শাইন ছয় নামের এই মহড়া 5 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত চলেছে। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হওয়ার পর থেকে এটাই প্রথম প্রকাশ্যে একযোগে চীন ও পাকিস্তানের সামরিক মহড়ায় অংশ নেওয়ার ঘটনা। গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ সভায় ভুল ছবি দেখিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছে পাকিস্তান। ভারতকে সন্ত্রাসবাদের জন্মদাত্রী আখ্যা দিয়ে বিশ্বের মঞ্চে একঘরে করার আবেদন জানিয়েছে তারা। ভারতে সন্ত্রাসবাদে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ পাকিস্তানের। এ বিষয়ে চীন সরাসরি পাকিস্তানের পাশে না দাঁড়ালেও চুপ করে থেকেছে, প্রতিবাদে অংশ নেয়নি। ভারত সীমান্ত ঘেঁষে পাকিস্তান পর্যন্ত সড়ক নির্মাণ নিয়ে চীনের সঙ্গে বেশ কয়েক মাস ধরেই তিক্ততা তৈরি হয়েছে। তার ওপর ডোকলাম ইস্যু এই তিক্ততা আরও বাড়িয়েছে। ডোকলাম ইস্যু নিয়ে আপাতত মীমাংসায় এসেছে চীন ও ভারত। পাকিস্তান ও চীনের বিমান বাহিনীর পাইলটরা একযোগে উড়ালেন ফাইটার জেট বোমারু বিমান JH-7 ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে পাঠানো হয়েছিল JF-17 থান্ডার ফাইটার জেট। চীনের বিমান বাহিনীর কর্নেল ইউ জানিয়েছেন এটা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মহড়া। এক কথায় এই বন্ধুত্বের ব্যাখ্যা করে তিনি বলেছেন, পারস্পরিক সমঝোতা, গভীর বন্ধুত্ব এবং আত্মিক বিশ্বাস। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।